সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। قسم الخلائق بيننا علامها এ বললাম আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটার উপর সন্তুষ্ট হয়ে যাও। কেন জানি ইনি আবাদ বন্টন করনে বালাকে ওই আল্লাহ যিনি জানেন কার বেগে কি পরিমাণ দিবেন। সুতরাং তোমাকে আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট হওয়ার অর্থ হলো আল্লাহর বন্টনের উপর তুমি সন্তুষ্ট হয়ে। আপনার আমার জীবনে যে পরিমাণ হা হুতাশ তার জীবনে তো হা হুতাশ। সাধারণ সম্পদের মালিক আমি আপনি কত আছে, কিন্তু এরপরও জীবনের সম্পদের লুপ যায় না, তাহলে আমি তো সবচেয়ে গরিব মানুষ, আমার তো আরো দরকার। যার আরো দরকার একই ধনী বলেন, যার আরো দরকার আরো জরুরত সে কি ধনী হইল? তার তো আরো দরকার, আমি ধনী হইলাম কেন? আমি তো গরিব। আর যার মনে করে বাস আলহামদুলিল্লাহ আল্লাহ তো না, এই তো সবচেয়ে ধনী, ঠিক এমন মনে করলে লোক আসেনি এটা হইল বিষয়। এমন লোক কি আসে যার আর লাগবে না? আপনি তালাশ করে দেখেন বহু মানুষ এমন পেয়ে যেতে পারে হঠাৎ হঠাৎ যে তারা লাগবে না। কোন লোক বলছেন কোন লোক, এটা বলার কোন সুযোগ হইনি। বহু মুরব্বী দেখবেন এদের জীবনে আর কিচ্ছু লাগে না, বহু যুবক এমন দেখবেন যা পায় আলহামদুলিল্লাহ আমার এত হা হুতাশ। অনেক আলেম দেখবেন এমন পেয়ে যাবে, এমন ডালাভাবে এমন না যে সব আলেম রে আমার, আমারও আপনারও থাকতে পারে। আবার এমন হইতে পারে হুজুরের লোক নেই আবার আপনারও নেই, অনেক থাকতে পারে। রাসূল বলছেন এই লোকটা ধনী, আল্লাহ বলছেন ও বান্দা তাফারনাকলি ইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া আসদ্দা ফাকরাক, এ বান্দা আমি তোমাকে প্রতিজ্ঞা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা করলাম তোমার সঙ্গে আমি আমার ইবাদতের জন্য তুমি সময় দাও। আল্লাহ নবী বলেন যদি তুমি আমার ইবাদতের জন্য সময় দিতে পারো আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক নম্বর হল আমি রব্বুল আলামিন তোমার অন্তরটাকে ধনী বানা দিব, অন্তর। আর দুই নম্বর হলো তোমার গরিবি দূর করে দেব। প্রশ্ন হইল এখন যদি আরো আসে সম্পদ ছাইরে দিতাম? সম্পদ আসার ব্যবস্থা আছে, আসতে থাকো, গ্রহণ করতে থাকে, হা হুতাশ নাই, টেনশন নাই, আপনি ব্যবস্থা করে রাখছেন এখন আসতে আছে নিতে থাকেন। সুবহানাল্লাহ, ইসলাম আপনাকে বলে নাই যে আসতে আছে আর এটা আপনি ছেড়ে দিবেন, এটা ইসলাম আপনাকে বলে। ইসলাম বলছে আপনার আসার ব্যবস্থা আছে, আসতেই আছে, বস গ্রহণ করতে হবে। আল্লাহর নিয়ামত থেকে আপনাকে বিমুখ হওয়ার জন্য কেউ কেউ বলছে, বাকি হা হুতাশ করিয়া দিলের মধ্যে প্রেশার আনিয়ে না, মাথার মধ্যে প্রেশার আনিয়ে না, দুনিয়া আসবে ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কত শত নিয়ামত যে আল্লাহ পাক ওনারে দিয়েছেন, ইমাম বুখারী আলাইহির রহমাতের রিওয়ায়াত বাইনামা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইগতাসিল উরিয়ানা, আল্লাহর নবী আইয়ুব গোসল করছেন এমন সময় দেখেন ওনার চতুর্দিকে কতগুলো ফড়িং সোনার ফড়িং উড়া উড়ি করতে আছে। সোনার ফড়িং, ফড়িং তো চিনেন, সোনার ফড়িং দেখছেন কি কোনো? কেউ তো দেখেন, বুখারী শরীফের মধ্যে বর্ণনা, তালিকা ইমাম বুখারী রিওয়ায়াত করেন। বাইনামা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইগতাসিলু উরিয়ানা, আইয়ুব গোসল করেন এমন সময় দেখেন কতগুলো সোনার ফড়িং উড়া উড়ি করে সামনে এসে বসছে, সোনার ফড়িং এমন ভাবে পড়ছে ধরতে চাইলেই ধরতে পারবে। সুবহানাল্লাহ, এমন চান্স ছাড়বেন নি আপনারা? সোনার ফড়িং সামনে পড়ছে ধরবেন না? সবাই একটু ধৈর্য লইয়ে গোবর, আইয়ুব নবীর চান্স মিস করেন। সুবহানাল্লাহ, উনি ধরছেন, আইয়ুব বলেছেন ধরলেন, ধরেই ব্যাগের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক বহির্যুক্ত নবী তো, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কি খবর সবার মিয়া সাহেব,
নাকি এত সম্পদ দিলাম, আর এরপরও আমার মখলুক ফড়িং গুলো কেউ তুমি ছেড়ে কথা বলছো না, ব্যাগের ভিতরে ঢুকাই দিয়েছো, বিষয় কি? আইয়ুব বলেন, হ্যাঁ আপনি আমাকে দিয়েছেন অস্বীকার তো করি না, আপনি দিয়েছেন অনেক দিয়েছেন, কিন্তু আপনার অনেক দেওয়ার পর আপনি যে এখন আমার সামনে দিলেন ফড়িং দিলেন সোনার ফড়িং দিলেন, এটাও তো আপনার নিয়ামত, আপনার নিয়ামত থেকে আমি মুখ ফিরে দিব, ইয়ে তো বড় স্পষ্ট আমার হয় না, আপনার নিয়ামত থেকে আমি বিমুখ হয়ে যাব, এত বড় সাহস আমার হয় না, লাগে না বিয়ান বরকতি আপনি আমাকে দিলেন আর আপনার নিয়ামত থেকে আমি বেনিয়াজ হয়ে যাব, অমুকা ব্যক্তি হয়ে যাব, বিমুখ হয়ে যাব, এত বড় স্পর্ধা আমার হয় নাই, ওগো মালিক আপনি যা দিবেন আমি হা হুতাশ করব না, টেনশন করব না, টেনশন ছাড়া পেরেশানি ছাড়া যা আসবে আমি গ্রহণ করতেই থাকব, এটার নাম দুনিয়াদারি না, আপনার সারিচার আপনার কাছে আসতে আছে আর আপনি গ্রহণ করতেছেন, এটাকে দুনিয়াদারি বলে না, এটাও দিনদারি, আর সম্পদের জন্য উপার্জনের জন্য নামাজ নাই রোজা নাই দিন রাত এক বলছেন, এটার নাম দুনিয়াদারি, এটার নাম কি? দুনিয়াদারি, আর সম্পদ আসতে আছে টেনশন নাই চিন্তা নাই, এটার নাম দুনিয়াদারি, আল্লাহ এদেরকে দুনিয়া কুর বলেন। তো আমি যেটা বুঝাইতে চাই, সম্পদের লোভ কার না, সবারই তো মোটামুটি আছে, কিন্তু এই লোভটাকে আপনাকে জয় করতে হবে, কিভাবে করবেন? যে যা হবে যেন আল্লাহর জন্য। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জরুরত নাই, আমার প্রয়োজন নাই, আমার হাজত নাই, আমার মেয়েদের দরকার নাই। বলে কেমনে বুঝলেন? আমার মেয়েদেরকে আমি যেটা শিখাইছি এটাই চলবে, আর লাগবে না। কেন? আমার নবীজিকে বলতে শুনেছি, মান কারা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাম লাম তুসিবহু ফাকাতুন আবাদাম, আল্লাহর নবী বলেন, যেই লোকটা আল্লাহর বান্দা বান্দি যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, যেই দোকানের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদাম, এদের জীবনেও অভাব আর অনটন আসে না। সুবহানাল্লাহ। সাহাবা সাঈদি বলেন, একদিন আমি নবীর খেদমতে বসে, এমন সময় দেখলাম একজন লোক নবীর খেদমতে আসছে, কাপড় চোপড় খুব খারাপ, জীর্ণ শীর্ণ পোশাক, আউলা কেশ বাউলা ভেশ, আমাদের গ্রাম দেশে আউলা কেশে বাউলা ভেশে বইয়ের মধ্যে আসেনি, আউলা কেশে বাউলা ভেশে, বেশটাও সুন্দর না, চুলও সুন্দর না, গায়ের পোশাকও সুন্দর না, এদিকে ছেঁড়া এদিকে ফাটা জামা পরিহিত অবস্থায় নবীর খেদমতে আসছেন, দেখতেই বোঝা যায় একজন গরিব মানুষ। আসার পরে নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দারিদ্র থর কষাঘাতে আমি পিষ্ট হয়ে গেছি, দারিদ্র থর জাতা খোলে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার জীবনে দারিদ্রতায় ভরপুর, আমার পুরোটা জীবন দারিদ্রতায় ভরপুর, ইয়া রাসূলুল্লাহ আমি এখন মানসিকভাবে আমি একদম ভিক্ষাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি আমার পরিবারের প্রয়োজন মিটাইতে পারি না, আমার স্ত্রী অনেক কিছু দাবি করে আমি মিটাইতে পারি না, আমার সন্তান আমার কাছে অনেক আবদার করে আমি তাদের আবদারগুলো পূরণ করতে পারি না, মন মানুষ নাই মনে হয় সমাজ, হ্যাঁ এই মানুষ পর্যন্ত কি হয়ে যায়, শেষ পর্যন্ত পাগল হয়ে যায়, নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাও, আমি একটা মানুষ হইলাম যে আমি আমার স্ত্রীগুলো আমার স্ত্রী একটা ছোট্ট আবদার রক্ষা করতে পারি, আমি আমার সন্তানের একটা চকলেটের আবদার রক্ষা করতে পারি, এই মানুষগুলো নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাও, শেষ পর্যন্ত কত মানুষ আত্মহত্যার পর বেঁচে বেঁচে আছে না, আপনি দেখবেন আপনার চোখ দিয়ে দেখবেন, দেখবে কে বাজারে মাঝে মধ্যে ঘুরিয়ে দেখবেন, মাছ বাজারে ঘোরাঘুরি করিয়েন, আপনি তো গিয়ে তো বড়টা নিয়ে আসেন, কত লোকগুলো দেখিয়েন, সকালে গেলে মিলে বিকালে গেলেও মিলে, কেন মাছের কেজি হইলে 180 টাকা স্বাভাবিক, আর তার কাছে 80-150 এক কেজি মাছ নেওয়ার টাকা নেই, ওই 30টা টাকা কম দিতে করে একবারে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অফার করে,
কথা বলেন আছে না নাই, তার দুঃখ আপনি কি বুঝবেন? ওই গরিবের পকেটে পারলে 30 টাকা দিয়ে বলিয়েন না বেড়া কত মাসি তো কিনেন একটা অন্যজনকে দিয়ে। এমন আমার মানুষ করতে চায় না, মানুষ মনে করে আনুষ্ঠানিকতার সাথে করে কোন সব। আর এগুলো যেগুলো করবেন নিঃস্বার্থ, এগুলোর ওসিলায় আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল। দুনিয়াতে সবচেয়ে বড় ওসিলা নেক আমলের ওসিলা, বড়ের ওসিলা, পীরের ওসিলা, চিত্ত পীরের ওসিলা, মুক্ত পীরের ওসিলা, এগুলো পরে। সবচেয়ে বড় ওসিলা হইল আমলের ওসিলা। কিসের ওসিলা? আমল, নেক আমলের ওসিলা। এই আমলের কোন নেক আমল আছে যেই নেক আমলটা নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য করেছে? কি ওই আমল যেগুলো আত্মমানবতার জন্য, গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের জন্য আপনি করেছেন, এগুলো নিঃস্বার্থ আমল করেছেন। লোক দেখানোর কোনো নিয়ত ছিল না, কোনো টার্গেট ছিল না, লোক দেখানোর কোনো মানসিকতাই আপনার ছিল না। সেই আমলগুলো অসংখ্যদার নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য কার্য, ওই আমলগুলো রেউসিলা করে দোয়া করেন, ইনশা আল্লাহ আপনার দোয়া ফেরত আসবে। নিঃস্বার্থ আমল আপনার দোয়া ফেরত আসবে না। ওই যে লোকগুলো দোয়া করছিল মনে আছে? তিন ব্যক্তি গর্তের মধ্যে আত্মগোপন করেছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য, তিনজন তিনটা হক নিয়ে দোয়া করছে, একজন মা বাবার হক, একজন মেয়েদের হক, আর আরেকজন একজন শ্রমিকের হক আদায় করেছিল। এই তিনটা হকের উসিলা নিয়ে দোয়া করছে, গর্তের মুখ থেকে আল্লাহ পাক পাথরটা সরায় দিয়েছে। নেক আমলের উসিলা, গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার মন মানসিকতা লালন করে। আপনি বুঝবেন না কখন আপনিও গরিব হয়ে যেতে পারে, তখন না বুঝবেন গরিব হওয়াটা কত বড় অপরাধ। কাদাল ফাকরু আই ইয়াকুনা কুফরা, কত ফকিরি দারিদ্রতা এমন আছে যে দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। যান আপনি গরিবদের কাছে যান, কত গরিব আল্লাহকে একবারে মানে কুল্লম কুল্লা দিবালুকে আপনার দিনের বেলা একবারে স্পষ্ট ভাষায় গালি দিচ্ছেন, আছে না? কত তার কি ইমান আছে? কাদাল ফাকরু আই ইয়াকুনা কুফরা, এই লোকগুলো মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যায়। এই গরিব মানুষটা নবীর খেদমতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমি একজন দরিদ্র মানুষ, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার সন্তানগুলোকে খাবার দিতে পারি না, আমার স্ত্রীকে তার ইচ্ছা মতো কিছু কিনে দিতে পারি না। ওগো রাসূল, আপনি একটু আমল বলে দেন যে আমলটা করলে পরে আমার জীবন থেকে অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার জীবন থেকে অভাব দূর হয়ে যাবে, এমন কোন আমল থাকলে আপনি আমাকে বলেন। নবী বললেন, হ্যাঁ বলছি। কি আমল করতে পারো যে আমল করতে করলে পরে তোমার জীবন থেকে অভাব দূর হবে? আল্লাহ নবী বলেন, ঘরে যখন ঢুকবা, ঘরে ঢুকার সময় বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবো বলেন, বলেন একবার বলেন দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথার মধ্যে কতটা কথা আছে জানেন? প্রথম কথা, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। দুই নম্বর, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাহমত বর্ষিত হোক। তিন নম্বর, ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বারাকাত দান হোক, নাজিল হোক। কয়টা? তিনটে। আপনি ঘরে ঢোকার সময় এই সালামটা দিলেন মানে আপনি এই ঘরে যারা আছে এদের জন্য কয় দোয়া করলেন? বলেন, শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। আপনি যদি প্রতিদিন আপনার ঘরে যাওয়া আসার সময় আপনার সন্তানকে সালাম করতে পারেন, আপনি ঘরে যারা আছে আপনার মেয়ে আছে ঘরে সালাম দিতে পারেন, আপনি তো মেয়েদের সালাম দেওয়া যায় আপনার সন্তানের দরকার নেই, আপনি শুধু সালাম পাইবেন জন্ম হয়েছেন সালাম পাওয়ার জন্য, মুরব্বী হয়েছেন কি শুধু সালাম পাওয়ার জন্য, আপনার কি সবের দরকার নেই? ওই সদরি সাহেবের মতো সদরি সাহেব ঘর থেকে বের হন আর শুধু বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, মানুষ জিজ্ঞেস ওয়ালাইকুম সালাম, বলে মানুষ তো আমারই সালাম করবো, এই জন্য আগের থেকেই ওয়ালাইকুম সালাম। সালাম এটা কোন সম্মানের বিষয় না, সালাম হলো সোয়াবের বিষয়, অভিবাদন, দোয়া। আপনি দোয়া দিবেন, আপনি সালাম করবেন, আপনি অন্যকে শান্তির দোয়া দিবেন, এত কৃপণ আপনি, এত বখিল, এত কিট, এটা দোয়া দিবেন না মানুষকে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বাবা দুনিয়াতে আছেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অভ্যস্ত করে তুলেন এদেরকে, মেয়েদেরকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করে যখন ঢুকবেন স্ত্রীদেরকে সম্বোধন করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি কি ঝগড়া যা আছে সব পানি হয়ে যাবে। আপনি তিনটা দোয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রথম নম্বর শান্তি বর্ষিত হোক, দুই নম্বর রহমত বর্ষিত হোক, তিন নম্বর বরকত বর্ষিত হোক। আপনার ঘরে বারো বছরে একটা দিন সালামও শোনা যায় না, আপনার ঘরে বরকত কেমন নাই তো, কোন ব্যবস্থা আছে? আপনি নিজেই আপনার ঘরে শান্তির দোয়া করেন না, রহমতের দোয়া করেন না, বরকতের দোয়া করেন না, আর ইমাম সাহেব একদিন গিয়া দোয়া করিয়ে বরকত আনি লিবা, বরকতে বাইয়া ঘরের ঘর মাতুন নারাজ হইরা নিয়ে মারু। হ্যাঁ, আপনি পুরোটা বছরের ভিতরে একটা দিন করে সালাম দেন না, আপনি কত আসেন যান ঘরের ভিতরে, একটা দিন সালাম করলেন না, শান্তির দোয়া দিলেন না, রহমতের দোয়া করলেন না, বরকতের দোয়া করলেন না, আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব এক আর মুফতি সাহেব আর বড় ওলি একদিন দাওয়াত খাইয়া সব বরকতা নিলেন। হ্যাঁ, বরকতের সহ এরা বরকতের কাছে থাকে, যারা দিলেই পড়ব। নবী বলেন, যাও ঘরে যখন ঢুকব, ঘরে ঢুকার সময় বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর নবী বলেন, দুই নম্বর একটা আমল করবা, ঘরে ঢুকার পরে সূরা ইখলাস তিলাওয়াত করবা। কোন সূরা? সূরা এটা কি মুখস্থ নাই? সবারই তো মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। আল্লাহর নবী বলেন, তুমি ঘরে ঢোকার সময় বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, করে যাওয়ার পরে বলবা পড়বা তিলাওয়াত করবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, একবার দুইবার তিনবার চারবার এইভাবে পুরাটা বছর আমল করলেন। আল্লাহর নবীর সাহাবী সাহাবা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে বসলাম, এমন সময় আল্লাহর পয়গম্বর ওই সাহাবী আমার সামনে আবার নবীর সামনে খেদমতে আসলেন। আল্লাহর নবীর সাহাবী সাহাবা সাঈদ বলেন, আজকে যখন দেখলাম, দেখে মনে হয় এই লোকটা মনে হয় ধনী হয়ে গেছে, পোশাক দেখতে শুনে ফুটফুটে চেহারা। আমি মনে মনে বলি, রে কি পরিবর্তনটা হইল, আচ্ছা দেখি না এইবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে আমলের কথা বলে দিছিলেন, আমল ধারাবাহিক করেছি, কন্টিনিউ করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার জীবন থেকে অভাব দূর করে দিয়েছে।